হ্যালো বন্ধুরা, লুলুবক্স সুপার নিউ আপডেট এসেছে। আমরা লুলুবক্স কিভাবে ইউজ করতে পারবো তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের লুলুবক্সটা কিভাবে সাপোর্ট করবে, শুধুমাত্র আমাদের ডিরেক্ট এবং ইনডিরেক্ট এমটি আমাদের সাপোর্ট করবে, এখানে শো করবে। তো আমরা এখানে যেভাবে শর্টগুলো করছি দেখতেই পাচ্ছেন, আমরা ইনডিরেক্ট করে শর্ট করতে পারবো পারফেক্টলি। তো এভাবেই আমরা শর্টগুলো করতে পারবো। তো আমরা অ্যাপটা কিভাবে ডাউনলোড করতে পারবো সম্পূর্ণ দেখিয়ে দেব। তো ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এবং আমরা এটা ব্রাশ শট করব। তো দেখতেই পাচ্ছেন ব্রাশ শট করলাম, ব্রাশ শটগুলো কিন্তু সাপোর্ট করে না, এটা আমাদের অনুমান করে শট করতে হবে। তো আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন সিলেক্ট অল অপশন করে রাখবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন। তো আমরা এখান থেকে প্রথমে আমরা হোমে চলে যাই। এখানে হোমে যাওয়ার পরে আমরা এখানে লুলুবক্সটা আনইনস্টল করে দিই আপনাদেরকে দেখানোর জন্য, এবং নতুন বন্ধুরা যারা আছেন, যারা এখনও লুলুবক্স ইউজ করেননি, সম্পূর্ণ দেখিয়ে দেব। তো আমি এবার ফাইলে চলে যাই। তো এখানে আমি ফাইলে চলে যাচ্ছি এবং আমি লুলুবক্সটা এটা এখানে আমি ইনস্টল করব। তো লুলুবক্সটা আমি ইনস্টল করে নিই। তো লুলুবক্সটি ইনস্টল করে ফেললাম এখানে, এবার আমি ডিরেক্ট ওপেন করব। তো অ্যাপটি কীভাবে ডাউনলোড করতে পারবেন সেই বিষয়টাও দেখিয়ে দেবো আমরা। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো অ্যালাউ করে দেওয়ার পরে আমরা এখানে কিরামপুলে প্রবেশ করব। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সুপার লাইন 64 বিট 64 বিট, এটা কিন্তু আমরা এখানে আমরা ক্লিক করব, টাচ করলে আমাদের এটা আপডেট হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে। তারপরে প্লে নাও দেব। হ্যাঁ, এখানে আমি এবার প্লে নাও দিয়ে দিলাম। তারপর আমাদের কিন্তু ফেসবুক লগ ইন করতে হবে। আমরা যারা পুরনো তারা সবাই জানে, এবং নতুন বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই সম্পূর্ণ ফলো করবেন। তো এখানে আমরা ফেসবুক আইডিতে লগ ইন করলাম এবং এখানে আমাদের একটি জিমেল কোড আসবে। তো ইএস দিয়ে দিলাম আমি, এখানে দেখতে পাচ্ছেন ইএস দিয়ে দিলাম। অনেক সময় কোডটি আসে না, তো আপনারা হ্যাভিং ট্রাবল যেটা আছে সেখানে ক্লিক করে মেসেজের মাধ্যমে কোডটি আজ নেবেন। তো এরপরে আমরা কিন্তু এখানে কিরামপুলে প্রবেশ করব। আমাদের ওকে হয়ে গেছে, আমরা কিরামপুলে প্রবেশ করব। তো তারপরে আমরা একটি গেম প্লে করব, একটি দুবাই এসকেপার গেম প্লে করি। তো বন্ধুরা, ভিডিওটি এখনও লাইক করে না রাখলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে ফার্স্ট রান অপিনিয়ন প্লেয়ার পেয়ে গেল। দেখি অপিনিয়ন প্লেয়ার কী করতে পারে এখানে। তো এখানে হিটটি কিন্তু একবারেই ইজি ছিল, তারপরও সে কোনোভাবেই নিতে পারেনি। তো যাই হোক, আমরা এবার ক্লিয়ার করার চেষ্টা করব। প্রথমে আমরা একটি ব্রাশ শট করব। তো দেখেন পারফেক্টলি কিন্তু ব্রাশ শটটি হয়ে গেল। এটা আমাদের অনুমান করে তারপরে শটটি করতে হবে। হেয়ার শট করলে হয়তো আমাদের মিস হওয়ার সম্ভাবনা থাকে বেশিরভাগ। তো লুলুবক্স ইউজ করলে আমরা কিন্তু পারফেক্টলি শট করতে পারবো। অনেকটাই এইম হ্যাক যেহেতু ইনডিরেক্ট এবং ডিরেক্ট এইমটা দেখিয়ে দেয়, আমরা ফেয়ার গেম প্লে করলে আমাদের কিন্তু যেটা ডিরেক্ট সেটাও কিন্তু আমাদের মিস হওয়ার সম্ভাবনা থাকে। এবং আপনি যদি সবসময় ফেয়ার ইউজ করেন আপনার মিস হবে না সহজে। আপনারা যারা এইম হ্যাক করে গেম প্লে করেন তাদেরকেও আমি বলছি যে আপনারা সহজে আপনারা কিন্তু এইম হ্যাক করে গেম প্লে করবেন না। আপনারা অনেকেই বলেন যে ভাই কোনো এইম হ্যাকের মানে অ্যাপ নাই এখন বর্তমানে, তো আমরা কী দিয়ে গেম প্লে করব। আপনাদেরকেই বলছি আপনারা সবসময় ফেয়ার ইউজ করবেন। যদি ফেয়ার ইউজ করেন তাহলে লুলুবক্সের কোনো প্রয়োজন হবে না। শুধুমাত্র আপনাদের জন্য এই ভিডিওটি বানানো হয় যে আপনারা কীভাবে গেম প্লে করবেন, এইম হ্যাক ছাড়া আপনারা গেম প্লে করতে পারেন না, তাহলে এই গেমের কোনো মজা থাকে না। তো আপনারা সবসময় ফেয়ার ইউজ করার চেষ্টা করবেন, ফেয়ার গেম প্লে করবেন, ভালো হবে। আপনারা যারা ফেয়ার ইউজ করেন তাদেরকে বলবো আপনারা কোনো সময় এইম হ্যাক করে গেম প্লে করবেন না। তো আপনারা হয়তো বলেন অনেকেই আমি নাকি এইম হ্যাক করে গেম প্লে করি, দেখেন শুধুমাত্র আপনাদেরকে দেখাই ততটুকুই আমি গেম প্লে করি। তো যাই হোক, এরপরে আমরা কীভাবে অ্যাপটি ডাউনলোড করতে পারবো, আপনারা টেলিগ্রাম চ্যানেলটি ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। তো ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, তারপরে টেলিগ্রামে গিয়ে গেমিং ব্রাইট নাম লিখে সার্চ দিবেন। গেমিং ব্রাইট নাম লিখে আমি সার্চ দিলাম, দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটি লোগো চলে এসেছে জিবি নামে। লোগোটি আপনারা ভালোভাবে দেখে নেবেন, তারপরে নিচে জয়েন আসবে, জয়েনে আপনারা ক্লিক করে জয়েন হয়ে নেবেন নিচের দিকে। জয়েন হওয়ার পরে আবারও আপনারা আমাদের প্রোফাইলের উপর ক্লিক করবেন। হ্যাঁ, প্রোফাইলে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ফাইল অপশন আছে, এই ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখান থেকে লুলুবক্স 1.0.3 লুলুবক্স সুপার 1.0.3 এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন, এবং কিরামপুল 15.2.0 এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন যদি আপনাদের আপডেট না এসে থাকে, এইটি আপনারা ইউজ করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার অ্যান্ড বাই।